আমরা একদম জগন্নাথ মন্দিরের করিডোরেই এখন দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ। এটা কিন্তু পুরো এই করিডোরটা 360 পুরো মন্দিরটাকে কভার করেছে। এখানে কিন্তু প্রচুর লোকজন বসে রয়েছে, শুয়ে রয়েছে, সবাই এখানে রেস্ট নিতে পারছে। এই করিডোরের মধ্যেই এখানেই তোমরা রাখতে পারবে জুতো, ব্যাগ, মোবাইল সব কিছু। আগে কিন্তু এখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না, এখন মেয়েদের ছেলেদের ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথ মন্দিরের যে করিডোরটা আছে ওটা তোমাদেরকে দেখাবো ঘুরে, তো চলো যাই। আমরা এখন বাইক নিইনি, আমরা হেঁটেই যাচ্ছি। আমাদের হোটেল থেকে মন্দিরটা 700-800 মিটার মতো দূরে, খুব বেশি দূরে না, 5 মিনিট একটু হাঁটাও হয়ে যাবে। তো বাইকটা রেখেই আমরা যাচ্ছি, না হলে ওখানে পার্কিংয়ের একটু অসুবিধে আছে। পার্কিং অ্যাকচুয়ালি একটু দূরে ওখান থেকে, মন্দিরের থেকে। এই রাস্তাটা কিন্তু খুবই কনজেস্টেড, আর রাস্তার দুই ধারে প্রচুর দোকান আছে যেখান থেকে মিষ্টি বা গজা, যেটা মেন এখানের প্রসাদ, সেখান থেকে কিন্তু নিতে পারবে। প্রচুর দোকান আছে এখানে। আমরা এখন ঢুকে গেছি জগন্নাথ মন্দিরের নবনির্মিত করিডোরে। এখানটার দিকে দেখো, এই সমস্ত করিডোরগুলো, এগুলো নতুন নতুন হয়েছে, এগুলো আগে ছিল না। আর এই হচ্ছে মেন মন্দিরের প্রাচীরটা। এই করিডোরটা অনেকটা বিশ্বনাথ টেম্পেলের যে কাশী বিশ্বনাথ টেম্পেলের যে করিডোরটা ওরকমই অনেকটা। আর আগে কাশী বিশ্বনাথ মন্দিরটা অনেক কনজেস্টেড ছিল, তো করিডোরটা হওয়ার পর ভিড়টা অনেকটা স্প্রেড আউট হয়ে যায়, ওখানে মানুষজন বসতে পারে কিছুক্ষণ। নাহলে কী হয়, মন্দিরের মধ্যে ঢুকলে তাড়াতাড়ি মন্দির থেকে বেরোতেও হয়, নাহলে মন্দিরের মধ্যে অনেক ভিড় জমা হয়ে যায়। তো এখানটাও চারপাশটা রাস্তা ছিল, খুব ক্রাউডেড ছিল, দোকান টোকান ছিল, এখন লোকজন বসে রয়েছে, কি ভালো লাগছে। পার্কের মতো করেছে, ফাঁকা ফাঁকা পুরো, দেখা একবার চারপাশে সবাই বসে রয়েছে। ওই যে পেছনের দিকে একটা পিলার দেখা যাচ্ছে, এই পিলারটা কোণার্ক সান টেম্পল থেকে নিয়ে আসা হয়েছিল, এখানে স্থাপন করা হয়েছিল এই লম্বা পিলারটা। তো এটাই কিন্তু জগন্নাথ মন্দিরের এন্ট্রান্সের মেন গেট। আর এই তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের মেন ধ্বজা। এটাই অ্যাকচুয়ালি মেন গেট, যেখান দিয়ে পুজো দেওয়ার সময় আমাদেরকে এন্ট্রি করতে হয়, এটাই সেই মেন গেটটা। এখানে সামনে যে এই লম্বা পিলারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কোণার্ক সান টেম্পলের পিলার, ওখান থেকে নিয়ে এসে এটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল অনেক বছর আগে। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একদম জগন্নাথ টেম্পলের মেন গেটের সামনে। আর পেছন দিকে তোমরা যে মন্দিরটার চূড়াটা দেখতে পাচ্ছ, এটাই মেন জগন্নাথ মন্দির। আমরা একদম জগন্নাথ মন্দিরের করিডোরেই এখন দাঁড়িয়ে আছি। আগে এই পর্যন্ত আসা যেত না, এখানে দাঁড়ানোও যেত না, দাঁড়ানো যেত কিন্তু খুব রাস্তায় জ্যাম ছিল, আর এখান দিয়ে লোকজন যাতায়াত করতো, গাড়ি ঘোড়া ছিল, অনেক দোকান টোকান ছিল, সেগুলো এখন সাইড করে এখানটা দিয়ে তৈরি হয়েছে করিডোর। খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে এই করিডোরটা হওয়াতে ভিড়টা একটু কমেছে, ভিড়টা কমেছে। এর থেকে বড় কথা, অনেকে যারা মানে পুজো দিতে পারছে না, বা যারা পুজো দিয়ে বাইরে কিছুক্ষণ ওয়েট করতে চায়, আরও কিছুক্ষণ বসতে চায়, তাদের জন্য একটা সুব্যবস্থা এখানে করা হয়েছে। কারণ অনেকেই এখানে বসে আছে,
একটা সুন্দর এনভায়রনমেন্ট, অনেকেই এখানে বসতে চাইতো কিন্তু বসতে পারতো না, উপায় ছিল না, একদমই জায়গা ছিল না আশেপাশে। এখন মন্দিরের আশেপাশে অনেকটাই জায়গা হয়েছে, এখানে অনেকেই কেউ চাইলে ওয়েট করতে পারছে, বসতে পারছে, মানে মন্দিরের এনভায়রনমেন্ট যেরকম হয় একটা শান্তির জায়গা না, তো সেই শান্তিটার জন্য কিন্তু এখানে হল লোকে বসতে পারছে। একদমই ঠিক কথা। আর এই মন্দিরের চূড়ায় যে ধ্বজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রোজ চেঞ্জ হয়, আর প্রতিদিন মন্দিরের যারা সেবায়েত থাকে তারা কিন্তু উঠে এই ধ্বজটা চেঞ্জ করে বিকেলের আগে, মানে সন্ধ্যা আরতির আগে। আসলে এটা রিমোট কন্ট্রোল গাড়িটা দেখ, তো এখানটা পুরো একটা পার্কের এনভায়রনমেন্ট তৈরি করেছে, এখানে বসার জায়গা এদিকে আছে, সবাই বসে এখানে, সবাই বসে আছে, শ্রদ্ধালুরা যারা পুজো দিয়ে বেরিয়েছে বা পুজো দিতে যাবে সবাই এখানে ওয়েট করতে পারবে, বয়স্ক মানুষদের বসার জায়গা আছে। আগে মন্দিরের সামনেটা এটা পুরোটা রাস্তা ছিল, আর এখানে অনেক হকার টকার বসতো, তো পুরো দোকান টোকানও ছিল অনেক কিছু, তাই জন্য এখানটায় না কেউ রেস্ট নিতে চাইলেও রেস্ট নিতে পারতো না, মানে বিশেষ করে বয়স্ক মানুষরা পুজো দেওয়ার পর অনেকেই চাইতো যে একটু রেস্ট নিই কোথাও বসে, তো তার জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো হয়েছে। আর সন্ধ্যের পর এখানটায় সবাই দেখছি বসে রয়েছে, সবাই যে যার মতো রয়েছে, একটা বেশ ভালো এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ভালো লাগছে না? এখান থেকে মন্দিরটা কিন্তু অনেক সামনে আর কি আর দেখা যাচ্ছে, আগে এইসব জায়গায় দাঁড়িয়ে দেখাই যেত না মন্দির। এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আগে এতটা ক্লিয়ার ভিউ না পাওয়া যেত না, খুব চট করে পাওয়া যেত না, অনেক দূর থেকে দেখতে হতো। এই জায়গাটা তো দাঁড়াতেই দিত না। এই জায়গাটা কি ছিল অ্যাকচুয়ালি আমারও মনে নেই, পাঁচিলের বাইরে এই জায়গাগুলো মানে সে সিঁদুর টিঁদুর বিক্রি করতো, হ্যাঁ। এখানটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে চেনাই যাচ্ছে না, যদি এদিকগুলো দেখো এগুলো পুরো বাগান, সুন্দর মানে একদম গার্ডেন তৈরি করেছে, লাইট লাগানো, মানে আলাদাই হয়ে গেছে পুরো জায়গাটা, মানে চেনা যাচ্ছে না। হ্যাঁ, দারুণ লাগছে জায়গাটা দেখতে। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এখানে গরম একদমই লাগছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সত্যি। আর আশেপাশের এনভায়রনমেন্টটা এত ভালো না, দাঁড়াতে ভালো লাগছে, মানে টাইম আরামসে পাস হয়ে যাবে এখানে দাঁড়ালে, দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। মানে বসে নেই আমরা, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, লোকজন বসে রয়েছে, আমরা দাঁড়িয়ে আছি, তাও কি ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না আমরা এতটা রাস্তা হেঁটে এলাম। সত্যি কথা, একদম মানে এত ঘাম দিয়েছিল আমাদের রাস্তা রাস্তে, মিমি আমাকে বলছিল কেন বাইকটা নিয়ে এলি না বলতে, হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আসার পরে এখানে সব ঘাম চুকিয়ে একদম দারুণ এনজয় করছি আমরা এখানে। কিন্তু এখানে নতুন পার্কিং কোথায় করেছে সেটাও একবার দেখতে হবে আমাদের। এটা এই জন্যই আমি অ্যাকচুয়ালি বাইকটা নিয়ে আসিনি, যে পার্কিংটা আগের বার করেছিলাম না, অনেক দূরে পার্কিং করতে হয়েছিল। আমরা এর আগের বার যখন বাইক নিয়ে এসেছিলাম এখানে, তখন পার্কিংয়ের জায়গাটা অনেক দূরে ছিল, আর পার্কিং জায়গাটা পুরো বালি বালি ছিল, বালি মানে ওখানে বাইক পার্ক করা খুব ডিফিকাল্ট ছিল, বাইকটা ধসে মানে এরকম করে হেলে যাচ্ছিলো, তো ওই জন্যই আমি আনিনি এইবারে। তো এইবারে পার্কিংটা কোথায় করেছে, নিশ্চয়ই এত কিছু কনস্ট্রাক্ট করেছে যখন কোনো পার্টিকুলার পার্কিংয়েরও হয়তো ব্যবস্থা করেছে, হ্যাঁ। তো আমরা তো জানতাম না এখানে যে নতুন করিডোর করেছে, শুনেছিলাম যে হয়েছে, তো এক্স্যাক্টলি যখন আমরা লাস্ট অক্টোবর কি নভেম্বরে এসেছিলাম আমরা পূজোর পরে, তো তখনও কিন্তু ছিল না এটা, হ্যাঁ তখনও ছিল না এটা, মানে 5-6 মাস আগের কথা বলছি, আগের বছর পূজোর সময়, এটা রিসেন্টলি হবে 2-2.5 মাসই হয়েছে হয়তো। আর এখনো যে পুরোটা শেষ হয়ে গেছে তার 90% হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কাজ এখনো চলছে, আর দারুণ মেইনটেইন জায়গাটা, সত্যি কথা একদম পুরো মেইনটেইন করে রাখতে পারে তাহলে দারুণ হবে, কিন্তু আর পুরো জায়গাটা তৈরি হয়ে গেল। এখন ওই পেছনে দেখছি অনেক লাইট ফাইট লাগছে, ওগুলো এখনো জ্বলছে না, এখানে লাইটগুলো জ্বলছে। এখানে কিন্তু এখন নতুন অনেক ওয়াশরুম টাশরুমও তৈরি হয়েছে দেখতে পাচ্ছি, আগে কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা ছিল না, মন্দির চত্বরে যেটা খুব দরকার বিশেষ করে এই গরমকালে, অনেক মানুষ এখানে পুজো দিতে আসে, এত ভিড় হয়, সবাই গরমে অসুস্থ হয়ে পড়ে, তাই এখানে সবাই এখন ভালো করে রেস্ট নিতে পারবে, জল খেতে পারবে, ওয়াশরুম তো আছেই না। এই ওয়াশরুমের ব্যাপারটা কিন্তু কম্পালসারি যে কোনো জায়গাতে যেমন থাকা, এটা খুব দরকার, কারণ এটা খুব এমার্জেন্সি একটা জিনিস। আর ভালো ক্লিনও করছে এখন দেখছি তো, মেনটেন করছে মোটামুটি, যে পাথর দিয়ে তৈরি পুরো করিডোরটা সেই পাথরেরই তৈরি হয়েছে ওয়াশরুমগুলো, বেশ ভালো লাগছে। আগে কিন্তু এখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা ছিল না, এখন মেয়েদের ছেলেদের ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে, সাথে খাবার জলের ব্যবস্থা আছে, ড্রিঙ্কিং ওয়াটারের মেশিন বসিয়েছে দেখছি বড় বড়, যেটা খুব দরকার এই গরমকালে।
এই যে এখানে এরকম স্টোনের সব সিটগুলো হয়েছে বসার জায়গা, এখানে কিন্তু প্রচুর লোকজন বসে রয়েছে, শুয়ে রয়েছে, সবাই এখানে রেস্ট নিতে পারছে, দারুণ করেছে কিন্তু এগুলো। এখানে আশপাশে আরও অনেক সিট রয়েছে, পেছনে সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে। কারণ এই করিডোরটার মানে সাইজ ওয়াইজ এই করিডোরটা বিশাল বড়। আগে কোনোদিন বোঝাই যেত না যে বাইরে এত বড় একটা জায়গা আছে, এত ভিড় ভাট্টা যানজট হকার সব কিছু মিলিয়ে জায়গাটা প্রচন্ড ভরা থাকে। ভালো করে ইউটিলাইজ করা হয়েছে স্পেসটা, খুব ভালো করে ইউটিলাইজ করা হয়েছে। আর মন্দিরের যে ওয়ালটা, মন্দিরের যে বাউন্ডারি ওয়াল, তার বাইরেও অনেকগুলো মন্দির আছে যেখানে পুজো হচ্ছে, যেখান থেকে মানুষ দর্শন করতে পারছে। যারা ভেতরে যেতে পারছে না তারাও বাইরে থেকে দর্শন করে নিতে পারছে, এটা একটা বড় পাওনা বলা যায়। এখানে হনুমান মন্দিরটা আছে যেটা মেবি আগে আমরা দেখিয়েছিলাম আগের ব্লগে, এখন এই জায়গাটাই পুরো চেনাই যাচ্ছে না, পুরো আলাদাই হয়ে গেছে এই জায়গাটা এখন। তোমাদের একটু হনুমানজির দর্শন করাই। এখানে হনুমানজির মন্দিরটা বাইরে এখন খুব ভালোভাবে দর্শন করা যাচ্ছে, সংস্কার হয়েছে মন্দিরটা এবং খুব ভালোভাবে দর্শন করা যাচ্ছে এখান থেকে। তোমরাও দেখতে পাবে, তোমরাও দর্শন করে নিতে পারবে। আমরা একটু হনুমানজির দর্শন করে নিলাম, দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছি আগে করিডোরটা আরও কতদূর পর্যন্ত এরকম আছে সেটা একটু দেখতে যাব। তো চলো যাই, বসার জায়গাগুলো পর্যন্ত তো এখানে পর্যন্ত ঠিকঠাক ভালো মতো, বেশ সুন্দর ব্যবস্থাপনা চারিদিকে। আর আমরা দেখেছিলাম যেটা, এক জায়গাতেই পানীয় জলের ব্যবস্থা দেখেছিলাম, কিন্তু তা নয় ব্যাপারটা, আরও অনেক জায়গাতে পানীয় জলের এখানে ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় অ্যাকচুয়ালি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর বসার জায়গাটাও একটা নয়, বসার জায়গাটাও অনেক জায়গায় করা আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আগে এইসব জায়গায় অনেক বাড়ি টাড়ি ছিল, আমরা দেখেছিলাম যে ভাঙা হচ্ছে। আমরা লাস্ট বার এসেছিলাম এই জায়গাটাতেই করিডোরটা তৈরি হয়েছে, এটা হচ্ছে পুরো করিডোর এরিয়াটা। এখানে আগে অনেক বাড়ি টাড়ি ছিল যেগুলো ভাঙা হচ্ছিল, আমরা লাস্ট বার এসে দেখেছিলাম, তো সেই জায়গাটাতেই এখন তৈরি হয়েছে এই পুরো করিডোরটা। আর সামনে এই রাস্তাটা অনেক সরু ছিল, আর এখানে অনেক হকার টকার বসতো, আর খুব ক্রাউডেড ছিল, এখানে ঠিকমতো যাতায়াত করা যেত না। তো এখন এতটা জায়গা করা হয়েছে, আর এত লাইট লাগানো হয়েছে, এত ভালো লাগছে না এখানটা দিয়ে হাঁটতে, এখন খুব ভালো লাগছে। আর সন্ধেবেলা এখানে বসে থাকতে, টাইম স্পেন্ড করতে দারুণ লাগছে। মন্দিরের সামনে সুন্দর গান হচ্ছে ঠাকুরে, একটা আলাদাই ভাইবস তৈরি হয়েছে এখানে, শান্তি লাগছে, শান্তি। আমরা গিয়ে দেখি কিছুটা, তো এই জায়গাটার নাম হচ্ছে পরিক্রমা মার্গ। এটা কিন্তু পুরো এই করিডোরটা 360 পুরো মন্দিরটাকে কভার করেছে, তো পুরো মন্দিরের ফার্স্ট থেকে একদম পেছন পর্যন্ত আমরা চলে এসেছি এখন, আর পুরোটাই হয়তো তৈরি হয়ে গেছে। চলো পুরোটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই। সেদিকেই যাবে বাথরুম, সেখানে ওয়াশরুমের সমস্ত ব্যবস্থা করা আছে, ড্রিঙ্কিং ওয়াটারের এনাফ ব্যবস্থা করা আছে। আগে তোমাদের ওই দিকের ওয়াশরুমটা আমরা দেখালাম, এখন আমার পেছন দিকে যদি তোমরা দেখো, এখানে অলরেডি ওয়াশরুমের ব্যবস্থা, এখানে দেখতেই পাচ্ছ ওয়াশরুম করা আছে মেয়েদের ছেলেদের আলাদা করে। আগে মন্দিরে পুজো দিতে আসার সময় জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু বাইরের দোকানে, মানে নর্মাল বাইরের দোকানে সমস্ত জমা করে ওখানে আসতে হতো, ওরা টোকেন দিত, পরে নিয়ে ওগুলোর জন্য টাকা দিতে হতো। এখন কিন্তু ভেতরেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই করিডোরের মধ্যেই, এখানেই তোমরা রাখতে পারবে জুতো, ব্যাগ, মোবাইল সব কিছু। করিডোরটা কিন্তু খুব বড়, আর এখানে এখনও কাজ চলছে এই পাশটায়, আমরা দেখছি এখনও এখানে কাজ পুরোটা কমপ্লিট হয়নি, ম্যাক্সিমামটাই কমপ্লিট বলে দেওয়া বলা চলে, কিন্তু কিছু কিছু কাজ এখনও ফিনিশিংয়ের কাজটা অ্যাকচুয়ালি বাকি আছে। যেটা দেখলাম একদম মন্দিরের চূড়ায় মারা আছে, চারিপাশ দিয়ে ফোকাস লাইটটা চূড়াতে মারার জন্য সবাই কিন্তু চূড়াটা ভালোভাবে দর্শন করতে পারছে উইথ ধ্বজা। তো আমরা এখন বেরিয়ে গেছি করিডোরের বাইরে, একদম উল্টো দিককেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট উল্টো দিকের গলিটা দিয়েই আমরা এসেছিলাম, সোজা গেলেই আমাদের হোটেল প্রায় 600-700 মিটার দূরে। তো এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়েই আমরা এসেছিলাম, এই গলিটা দিয়ে সোজা গেলেই আমাদের হোটেলটা। আর আমি তো বাইক নিয়ে এসেছি, কিন্তু বাইক নিয়ে এখানে পার্কিংয়ের ভয়ে আসিনি, যে কারণ তখন পার্কিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। তো এখন যেটা দেখতে পাচ্ছি এখানে পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা করে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের একদম খুব সুব্যবস্থা করে দিয়েছে। আগে এই সমস্ত পার্কিংগুলো বালির ছিল, মানে বাইক গেঁথে যেত, পড়ে যাওয়ার একটা চান্সেস ছিল ডবল স্ট্যান্ড না থাকলে, তো সেই ভয়েই আমি অ্যাকচুয়ালি আনিনি, কিন্তু এখন এখানে বাইক রাখার খুবই সুব্যবস্থা করে দিয়েছে।
তো এই গলিটা দিয়ে আমরা এসেছিলাম, এখন আবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এই গলিটার মধ্যে দেখতে পাবে এখানে সমস্ত গজার দোকান বা সব কিছু আছে, এখানে থেকে নিয়ে তোমরা বাড়িতেও যেতে পারো। আমরাও নেব অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার আগে, এখন নিচ্ছি না। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের করিডোর কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল মোমেন্টস উইথ মিমি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।